मैं मीनू। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। জলপাইগুড়ি শহরে আংশিক লকডাউন চলছে। আর লকডাউন কার্যকর করতে প্রথম থেকেই কড়াকড়ি পুলিশ। রবিবার সকাল থেকে দফায় দফায় জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশ শহরের বিভিন্ন জায়গায় অভিযানে নামে। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও অনেক ব্যবসায়ী এবং দোকানদাররা দোকান খোলা রেখেছেন বলে অভিযোগ। এদিন কোতোয়ালি থানার সাদা পোশাকে পুলিশ অভিযান করতে গিয়ে বিভিন্ন দোকান বন্ধ করে দেয়। ব্যবসায়ীদের ফের পুলিশের পক্ষ থেকে বোঝানো হয় যে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর কখনোই দোকান খোলা রাখা যাবে না। জলপাইগুড়ি শহরে আংশিক লকডাউন চলছে আর লকডাউন কার্যকর করতে প্রথম থেকেই কিন্তু পথে নেমেছে পুলিশ। রবিবার সকাল থেকেই দফায় দফায় জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে যে সমস্ত ব্যবসায়ী এবং দোকানদার দোকান খোলা রেখেছিলেন পুলিশের পক্ষ থেকে গিয়ে সেই সমস্ত দোকান বন্ধ করা হয় এবং তাদের বোঝানো হয় যে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর কখনোই দোকান খোলা রাখা যাবে না।